সরিষার জমিতে জল দিয়ে দেওয়াই নষ্ট সরিষা তার প্রতিবাদ করায় আক্রান্ত একই পরিবারের চারজন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে হরিশ্চন্দ্রপুর থানার সাকিম ঠান্ডা ঘাট এলাকায় পরিবার সূত্রে জানা যায় আক্রান্তরা হলেন আব্দুল লতিফ বয়স ছাপ্পান্ন বছর আব্দুল মাতিল বয়স তিপ্পান্ন বছর আব্দুল কায়েশ বয়স পঞ্চাশ বছর এবং আব্দুল তাহির বয়স তেত্রিশ বছর জানা যায় এদিন সকালের দিকে সরিষার জমিতে জল দিয়ে দেয় পার্শ্ববর্তী জমির মালিক মাসুদ উদ্দিন এই খবর সরিষার জমির মালিক আব্দুল লতিব জানতে পারেন বিকালের দিকে নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন এরপর জমিতে গিয়ে দেখেন জমিতে জল আটকে রয়েছে এই জল আটকে থাকলে জমির সরিষে নষ্ট হয়ে যাবে এই নিয়ে প্রতিবাদ করতে যায় সরষের জমির মালিক আব্দুল লতিফ এরপর তাকে হাসোয়া দিয়ে মাথায় আঘাত করে পার্শ্ববর্তী জমির মালিক মাসুদ উদ্দিন এরপর খবর পায় পরিবারের লোকজনেরা পরিবারের দুই ভাই এবং আব্দুল লতিফের এক ছেলে ওই জমিতে ছুটে যায় তাদের কেউ ধারালো অস্ত্র দিয়ে মাসুদ উদ্দিন তার দলবল নিয়ে সরিষার জমির মালিক এবং তার পরিবারের উপর চড়াও হয় তাতে সরিষার জমির মালিকের পরিবারের চারজন গুরুতর আহত হন কোনো রকম বাড়ি এসে পৌঁছান তারা পরিবারের লোকজনেরা তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করে সেখানে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক এদিন রাত নটা নাগাদ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওই সরষার জমিতে আমার দু বিঘা জমিতে জল দিয়ে সরষা নষ্ট করে দিয়েছে প্রতিবাদ প্রতীকে আমার জমি থেকে আগে দিয়ে মাটি দিয়েছে প্রতিবাদ প্রতীকে মেরেছে আমার চারজন ভাই আর একটা ছেলে আমার কোথায় ভর্তি আছেন আপনারা সদর হসপিটালে গ্রামের ঘটনা ট্যাংটা ঘাট কোন থানা ওটা হরসপুর থানা যারা মেরেছেন নাম কি ওদের মাসুর পরিযুদ্ধি হেফা কি দিয়ে মারধর লাঠি ফার্সা বললাম মালদা থেকে দেবসিংহার রিপোর্ট আনন্দ বার্তা